শুধু আমাদের ইউটিউবে স্বাগতম। আজকের বিষয় পটাশিয়াম নিয়ে কিছু কথা বলবো, শরীরের অতি প্রয়োজনীয় একটি ইলেকট্রোলাইট, যেটি সম্পর্কে একটু ধারণা না দিলেই নয়, এটির প্রয়োজনীয়তা রয়েছে বিভিন্নভাবে। যেমন ধরুন ইলেকট্রিক্যাল ইম্পালস, নার্ভের যে ইম্পালসগুলো যায় এগুলো বহন করতে এটি সাহায্য করে, উচ্চ রক্তচাপ মেইনটেইন করার জন্য প্রয়োজন হয়, পানির ব্যালেন্সের জন্য প্রয়োজন হয়, মাসল যে মাংসপেশি কনস্ট্রিক্ট করছে কাজ করার জন্য এটি প্রয়োজন, নার্ভের ইম্পালস, হার্টের ভেতরে যে রিদম এগুলার, শরীরের পিএইচ ব্যালেন্সের জন্য বিভিন্ন কারণে প্রয়োজন। মোট কথা এটি চোখে দেখা যায় না, কিন্তু এটির প্রয়োজনীয়তা বিভিন্নভাবে রয়েছে। এখন কথা হচ্ছে যে কেন কমে যাচ্ছে। কমে যাচ্ছে বিভিন্ন কন্ডিশনে, যেমন ধরুন ডায়ুরেটিক ইউজের ফলে হয়। ডায়ুরেটিক যেমন হাইড্রোক্লোরথায়াজিন বা লেসিক্স, এগুলো ওয়াটার পিল বলি আমরা, যেটি ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য দরকার হয়, এটির কারণে অনেক সময় হয়। আপনারা যদি এই ওষুধগুলো খেয়ে থাকেন একটু নজর রাখবেন যে এটি এমন কিছু করছে কিনা। কেউ যদি অতিরিক্ত পরিমাণে ঘামান সেক্ষেত্রে হবে, গরমকালে ঘাম, এক্সারসাইজ এগুলোর ক্ষেত্রে, বমি করলে তখনও পটাশিয়াম কমে যায়। ম্যাগনেসিয়ামের যদি অভাব হয় তাহলে পটাশিয়াম, এরা সাধারণত যমজ ভাই বোন, তো একটি কমে গেলে আরেকটি এরকম হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে বা শরীরের একটি বেশিরভাগ অংশ যদি পুড়ে যায় সেক্ষেত্রেও এটির অভাব হতে পারে। প্রতিদিন কতটুকু প্রয়োজন? 4700 মিলিগ্রাম প্রতিদিন আমাদের প্রয়োজন। এখন কি কি খাবারের তালিকায় আমরা এটি ন্যাচারালি পেতে পারি এইটি জেনে নিন আজকের স্লাইডে। এইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কলা, কিউই, আনারস, ডাব, কমলা, সবজি যেমন বিশেষ করে সবুজ শাকসবজি, গাজর, মিষ্টি আলু, বিনস, নাট, ডালিম, এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পটাশিয়াম। সবচেয়ে সহজলভ্য হচ্ছে ডাবের রস। আচ্ছা যাই হোক, এবং কলা। যাই হোক, লক্ষণগুলো কী, এগুলোর অভাবে কী বুঝবেন, আইডিয়ালি বোঝাটা এত ইজি না। তারপরও চরম দুর্বলতা, পেশি সংকোচন, অনিয়মিত হৃৎকম্পন, কোষ্ঠকাঠিন্যতা, এগুলো হচ্ছে লক্ষণ। এখন চিকিৎসা কিভাবে করবেন? আইডিয়ালি যদি লক্ষণগুলো থাকে আপনি ডাক্তারের পরামর্শ নিন, খাবার চেঞ্জ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। সিম্পল একটি ব্লাড টেস্টের মাধ্যমে জানা যাবে এটি কমে গিয়েছে কি না। এখন যদি কমের মাত্রা অল্প হয় আপনি সাধারণত খাবার দাবার চেঞ্জ করলেই হয়, অথবা ট্যাবলেট কিনতে পাওয়া যায় সেটি ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি খুব বেশি কমে যায় সেক্ষেত্রে এটা খুবই রিস্কি, ডাক্তারের পরামর্শ নিয়ে হয়তো ইন্টারভেনাসলি নিতে হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এখন এই তো গেল পটাশিয়াম কমে যাওয়া, পটাশিয়াম বাড়তে পারে কাদের? যেমন ধরুন অতিরিক্ত সাপ্লিমেন্ট খাচ্ছি পটাশিয়াম কন্টেইনিং, তাদের ক্ষেত্রে হতে পারে কিডনি দিয়ে এটি বের হয়ে যায়, সো কিডনি রোগের কারণে এটি হতে পারে। কোকেইন ইউজ, কিমোথেরাপি, ডায়াবেটিস, এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় পটাশিয়াম বেড়ে যেতে পারে। দেখুন, পটাশিয়ামের প্রয়োজনীয়তা শরীরে অনেক। আপনি হয়তো সাধারণ রোগী হিসেবে এটি নাও বুঝতে পারেন, আপনি যদি সেই রকম ওষুধ খেয়ে থাকেন যেগুলো থেকে পটাশিয়াম কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর লক্ষণগুলো থাকে, ডাক্তারের পরামর্শ নিন। এইটি খুব ডেলিকেট একটি ব্যালেন্স, কমে গেলে মহা সমস্যা, বেড়ে গেলেও মহা সমস্যা, একটু নজর রাখুন, তাতেই আপনি সুস্থ থাকতে পারবেন। শুধু এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, www.drfirdous.com। আমি টেলিমেডিসিনের মাধ্যমেও কনসালটেশন দিয়ে থাকি। আর আমাদের ইউটিউব চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।